Assalamu alaikum wa rahmatullah. Priya shikshartigan, ami ekhon ditiyo shrenir gonit boyer dekho 23 prishtha 2 number e je jog ache ekhon theke ami koyekta jog korabo. Goto class e je jog koriyechhilam upor niche jog tumra asha kori onekta bujhte parecho. Ekhon amra korabo pashapashi jog. আজক সবসময় পাশাপাশি করা আর উপরে করা হোক ডান পাশ থেকে যোগ করতে হয় দেখো এটা হলো পাশাপাশি যোগ দেখো এখানে একটা এখানে সংখ্যা আছে এখানে দুই অঙ্কের সংখ্যা এখানে দুই অঙ্কের সংখ্যা এখানে ডান পাশে আমরা এর আগে শিখছিলাম যোগ কোন পাশ থেকে করতে হয় ডান পাশ থেকে তাহলে এখানে দুই অঙ্ক আছে এটা ডান পাশ কোনটা দুই না আট আট দেখো আট আট এটা তোমার ডান হাতের দিকে তোমার আট আছে এই আট আর তোমার আর এখানে আছে তিন আর সাত এখানে মতো তোমার ডান পাশের অঙ্কটা কোনটা এই সাত তাহলে এখানে ডান পাশ পেলাম আট আর এখানে ডান পাশ পেলাম সাত ডান পাশ মানে একদম শেষের অঙ্কটাই খেয়াল রাখবা তাহলে এখানে আট আর সাত আমি যদি যোগ করি কত হয় হাতে যোগ করা শেখা তাহলে আটের সাথে সাত করব হাতে আটের সাথে সাত করলে কত হয় পনেরো হয় এই পনেরো এই এই পনেরো হয় এই পনেরো পাশ আমি এখানে বসালাম এটা কেমন একটু দূরে বসাবো অর্থাৎ একটা একদম ডান পাশে বসাবো একটু দূরে বসাইলাম আবার হাতের একটা থাকলো না একটা আগের মধ্যে যোগ করবো অর্থাৎ তিন আর বাকি থাকলো কত এখানে থাকলো দুই এখানে থাকলো তিন এখন এই যে দুইটা বাকি ছিল এই দুইটা যোগ করে ফেলবো এখন তিন আর দুই অথবা দুই আর তিন যোগ করলে কত হয় পাঁচ পাঁচ আর আমার হাতে কত ছিল এক এলো ছয় এছাড়া বাম পাশে দেখো ডান পাশ যোগ করার পর ডান পাশে বসালাম আর বাম পাশ যোগ করার পর বাম বাম দিকে বসালাম এভাবে পাশাপাশি যোগ করতে হয় তোমার যদি পাশাপাশি যোগ কর যদি তোমার সমস্যা হয় তাহলে উপরে নিচে লিখেও করতে পারো যেমন এটা যে করছি ঠিক একই নিয়মে সব করলো এখন দেখো এখানে আছে চৌষট্টি এখানে আছে সাতাশ যেমন এখন আমি পাশাপাশি করবো না উপরে নিচে করবো তাহলে কিভাবে করবো চৌষট্টি এভাবে লিখে নেব লিখে নিব তারপরে সাতাশ এভাবে লিখে নিব অর্থাৎ উপরে নিচে লিখে নিব কত হলো এভাবে উপরে নিচে লিখে নিব যে সাত আর চার যোগ করলে কত হয় এগারো এগারোতে কত বসবে এগারোতে এক বসালাম হাতে থাকলো কত এক ছয় আর দুই যোগ করলে কত হয় আট হয় আট আর হাতে কত ছিল এক এই হইল নয় একানব্বই বুঝতে পারছো না তোমরা সবাই তারপরটা দেখো এগুলো এগুলো ঠিক একই ঠিক আছে দেখো উপরে নিচে করে দেখো ছেচল্লিশ তারপরে কত আছে ছত্রিশ তাহলে ডান পাশ থেকে যোগ ছয় ছয় কত হয় বারো এই বারোতে দুই বসালাম থাকলো কত এক চার আর তিন যোগ করলে কত হয় সাত সাত আর হাতে ছিল এক এর সাথে সাথে এক নিয়ে আসলাম কত হইল আট
বিরাশি বুঝতে পারছো সময় তোমার তারপরটা দেখো তেরো আর আটাত্তর আছে উপর নিচে করে তেরো আটাত্তর হ্যাঁ যোগ করো কত হলো আট আর তিন আটের সাথে তিন গণলে কত হয় এগারো হয় এগারো এক হাতে থাকে এক সাত আর এক কত হলো আট আট আর আট এক এক নিয়ে আসলাম হাতে একটা নিয়ে আসলাম আটের সাথে কত হলো ন কত হলো ন হলো না এলো এক হলো প্রিয় শিক্ষার্থীগণ আশা করি তোমরা আশা করি তোমরা সবাই যোগগুলো বুঝতে পারছো তোমার সবাই একটু মনোযোগের সাথে এই যোগগুলো করবে হ্যাঁ তোমরা যদি যোগগুলো ভালোভাবে করো তাহলে কিন্তু তোমরা পারবে আর যদি ঠিকমতো বাসায় না করো তাহলে পারবে কেমনি সুতরাং তোমরা সবাই ভালোভাবে পড়বে হ্যাঁ মনোযোগ সহকারে পড়াশোনা করবে পড়াশোনার পড়াশোনার মধ্যে কোনো ফাঁকিবাজি করবে না সবাই বুঝে বুঝে অঙ্কগুলো করবে যেগুলো না বুঝবে যেগুলো না বুঝবে এগুলো বারবার যে বুঝে তার তার কাছে জিজ্ঞাসা করবে হ্যাঁ আশা করি তোমরা সবাই ভালো থাকবে দয়া করি সবাই ভালো থাক ভালো থাকো আর বাপমার তোমাদের মা বাবার বড় ভাই বোনেরা যারা আছে তাদের সবার কথাবার্তা মেনে চলবে বাইরে এদের সাথে ঘোরাফেরা করবে না ঠিক মতো খাওয়া দাওয়া করবে হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সবাই সত্য কথা বলবে কোনোদিনও মিথ্যা কথা বলবে না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু